নিভে গেল প্রয়াত সত্যজিৎ রায়ের শেষ আলোটুকুও চলে গেলেন অস্কারপ্রাপ্ত পরিচালকের সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বালিগঞ্জের সার্কুলার রোডের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল নব্বই বছর দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি সত্যজিৎ রায়ের পরিচালিত পথের পাঁচালী ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন সুব্রত মিত্র তিনি সেই ছবিতেই ক্যামেরা কেয়ারটেকার হিসেবে ইউনিটে যোগ দেন সৌমেন্দু পরে উনিশশো সালে সত্যজিৎ নিজে তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্রের ক্যামেরার দায়িত্ব দেন সেই থেকে দুজনের যুগলবন্দী একের পর এক মাইলস্টোন স্টোন ছুঁয়েছে তিন কন্যা অভিযান চিড়িয়াখানা গোপী গায়েন এবং অরণ্যের দিনরাত্রির মতো ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌমেন্দু সত্যজিৎ ছাড়াও তপন সিংহ বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতেও ক্যামেরা সামলেছেন সৌমেন্দু রায় রূপকলা কেন্দ্রের সিনেমাটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন সৌমেন্দু রায় তাঁর ছাত্র সংখ্যা অগণিত এবং তবে তার শেষবেলা বেলা কেটেছে কিছুটা নিঃসঙ্গভাবেই তার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড থেকে সিনেপ্রেমীরা